আমরা প্রত্যেককেই সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের প্রত্যেকের জীবনে সুখটা অত্যন্তই প্রয়োজনীয়, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। সুখ দুঃখ জীবনে সবসময় থাকবে। আপনারা কেউ যদি মনে করেন কেবলমাত্র সুখটাই ভোগ করবেন, তাহলে অতি অবশ্যই এটি আপনার ভুল ধারণা হয়ে গেছে। আমরা জীবনে কেবলমাত্র বা শুধুমাত্র সুখ ভোগ করব কিংবা দুঃখ ভোগ করব এটি করলে হয় না। জীবনে দুঃখের পরিমাণ বেশি কিন্তু সুখও থাকবে। আপনি যদি আপনার জীবনকে বেশিরভাগ সময় সুখের মধ্যে দেখতে চান, কাটাতে চান, তাহলে এই টোটকাটি আপনি অতি অবশ্যই করুন। আগামী 18ই মে বাংলার 3রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার এবারের ফলহারিণী অমাবস্যা পড়েছে। এই তিথি শুরু হবে 18ই মে বাংলার 3রা জ্যৈষ্ঠ অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 9:13 হইতে শুরু হবে এবং শেষ হবে পরের দিন 19শে মে বাংলার 4রা জ্যৈষ্ঠ অর্থাৎ শুক্রবার রাত্রি 8:43 পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি। তাই যারা টোটকা বা উপাচারে বিশ্বাসী তারা ভিডিওটি অবশ্যই দেখুন, আর যাদের ভালো লাগে না তারাও অতি অবশ্যই কিছুটা সময় নষ্ট করে আপনি যদি এই ভিডিওটি দেখেন মনোযোগ সহকারে, তাহলে কিছুটা হলেও আপনার জীবনে সুফল মিলবে। আপনাকে কি করতে হবে বা কি কি করণীয় এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেব। তার আগে একটি বিশেষ অনুরোধ করব, এই চ্যানেলে যারা আজকে নতুন বন্ধুরা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না, কারণ এই রকম বিভিন্ন টোটকা উপাচার বিভিন্ন পৌরাণিক কাহিনী সম্পর্কে অজানা কথা সবার আগে জানতে পারবেন। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে। দেবী আরাধনা সর্বজন বিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে। এই অমাবস্যা তিথি আর 5টা অমাবস্যা তিথির মতো নয়, এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, গুরুত্ব রয়েছে। তাই আপনি যদি এই দিন কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফললাভ পাবেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করে থাকেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে নেন। তাই মায়ের আরাধনায় এবং মাকে স্মরণ করে আপনারা এই ছোট্ট ক্রিয়াটি করে দেখুন, দেখবেন অত্যন্তই শুভ ফল পাবেন। এই উপাচারটি করার জন্য আপনাকে নিতে হবে 2টি পেরেক। পেরেকটি যেন নতুন হয়, কোনো রকম বা কোনোভাবেই পুরনো কিংবা ব্যবহার করা হলে হবে না। এবং এই 2টি পেরেক আপনি আপনার ঠাকুর ঘরে নিয়ে আসবেন। যেভাবে আরাধ্য দেবদেবীকে পুজো করেন সেইভাবে পুজো করবেন এবং আরাধ্য দেবদেবীর চরণে 2টি পেরেক নিবেদন করবেন। এই উপাচারটি আপনি করবেন অবশ্যই অমাবস্যা তিথি চলাকালীন, কারণ আপনি যদি এই দিন কিছু টোটকা উপাচার করে থাকেন, তন্ত্র সাধনা করে থাকেন, তাহলে আপনি দারুণ ফললাভ পাবেন। এবার আপনাকে যেটি করতে হবে, এই 2টি পেরেকের মধ্যে সিঁদুর মাখাবেন। এই সিঁদুরটি আপনি যে আরাধ্য দেবদেবীকে স্মরণ করেছেন অবশ্যই মা কালীকে স্মরণ করে সিঁদুরটি ভালোভাবে পেরেক 2টিকে মাখিয়ে ফেলবেন।
এবং পেরেক দুটি মায়ের চরণে নিবেদন করবেন। এরপর 108 বার মায়ের নাম জপ করুন। অবশ্যই মাকে স্মরণ করে এক মনে ভক্তি ভরে এই ক্রিয়াটি করবেন। যারা এইসব টোটকা বা উপাচারে বিশ্বাসী নন, তারা অন্যের আঘাতের উপর কোনোরূপ আঘাত আনবেন না। নিজের বিশ্বাস নিজের কাছে। আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এইসব ক্রিয়াকর্ম করতে পারেন, তাহলে কিছুটা হলেও আপনার ভাগ্যের সুদয় ঘটবে। এরপর পেরেক দুটি নিয়ে আপনি আপনার বাড়ির মূল দরজা সদর দরজায় এই দুটি পেরেক গেঁথে দেবেন। এই উপাচারটি অত্যন্তই শক্তিশালী এবং আপনি যদি এটি করতে পারেন, সুফল অবশ্যই হাতে নাতে পাবেন। কারণ আপনি এই পেরেক দুটিকে আপনি আপনার বাড়ির দরজার দুই দিকে গেঁথে দেন, তাহলে আপনার বাড়িতে কোনোভাবেই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। আপনি কল্পনা করতে পারবেন না এই পেরেক দুটি কী পরিমাণে পজিটিভ শক্তি আপনার গৃহে প্রবেশ করছে। আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি, কুনজর, খারাপ প্রভাব থেকে আপনারা একদমই বিপদমুক্ত থাকবেন। এর ফলে আপনার কর্মজীবন, আপনার পারিবারিক সুসম্পর্ক, দাম্পত্য জীবন সুখের হয়ে উঠবে। আপনি যা চাইবেন তাই পাবেন। দেখবেন আপনার বাড়ির আস্তে আস্তে অর্থের আগমন ঘটবে। আপনি প্রভাবশালী হতে থাকবেন। এর ফলে আপনার জীবনে সাফল্য আসবে। এক নিমেষেই দূর হয়ে যাবে দুর্ভাগ্য। বন্ধুরা, এই পেরেকের অতি শক্তিশালী উপাচারটি আপনি যদি করতে পারেন, আপনার জীবনে অবশ্যই সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয়, বছরে যে কটি অমাবস্যা তিথি পালিত হয় তার মধ্যে ফলহারিণী অমাবস্যা তিথি হলো খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। তাই আপনি যদি এই দিনটাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনার জীবনে সুফল মিলবে। জীবনে সুফল পেতে বেশি সময় লাগবে না। তাই আশা রাখব আজকের ভিডিওটি দেখুন। যদি না বুঝতে পারেন তাহলে আবারও প্রথম থেকে দেখুন। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আগামী 3রা জ্যৈষ্ঠ এবছরে কৌশিকী অমাবস্যা পড়েছে, তাই এই তিথি চলাকালীন আপনারা কাজটি করে দেখুন। দেখবেন ফল লাভ অতি অবশ্যই পাবেন। তার আগে বলে রাখি, এই উপাচারটি আপনাকে করতে হবে শুদ্ধ বস্ত্র পরে, পবিত্র মনে। আপনি অবশ্যই এই দিন প্রয়োগ করে দেখুন। দেখবেন আপনার জীবনে সকল দুর্ভাগ্য বিদায় নেবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।